আল্লাহর গোলাম নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ভিতরে আল্লাহর মহব্বতের বিচি পালায়া দিছে। বন্দা হজ করার পরে আবার কেন অন্যায় করে বলে হজ করতে গেছে, আল্লাহর রহমতের এই মহব্বতের বিচি ছিল না। বন্দা হজ করছে দুনিয়া কামাই করার জন্য, বন্দা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, বান্দা কোরআন তেলাওয়াত করে মানুষকে দেখাবার জন্য, বান্দা যাকাত দেয় মানুষকে দেখাবার জন্য, সম্মান পাওয়ার জন্য। অথচ পয়গম্বর ইব্রাহিম দোয়া করে, ও আল্লাহ আমি দুনিয়াতে যতদিন থাকবো যা করব সব তোমার জন্য করতে চাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ রোজা বেঁচে থাকা কুরবানি মরে যাওয়া সব কিছু কার জন্য? কার জন্য? উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো, উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো, হর চিজ মে লজ্জত হায় আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হায় আগর দিল মে মজা হো, মকবুল তো হায় সাজ হায় কবর তো বহুত হায়, আয় না কে মানেন্দে তু নেহি দিল তো বহুত হায়, আয় না কে মানেন্দে তু নেহি দিল তো বহুত হায়। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের বেহুদা বানান নাই। যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন না আমরা ইচ্ছা করেই এসেছি, কে পাঠাইছেন? আর মহব্বতে বলেন আল্লাহকে, আল্লাহ ঋতু হায় সাজ হায় পাবে ঋতু বহুত হায়, আয় না কে মানেন দে তু নেহি দিল তু বহুত হায়, আয় না কে মানেন দে তু নেহি দিল তু বহুত হায়। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের বেহুদা বানান নাই। যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন না আমরা ইচ্ছা করেই এসেছি, কে পাঠাইছেন? আর মহব্বতে বলেন আল্লাহকে, আল্লাহ বলতে আপত্তি আছে নাকি? কারণ নাই। কেউ যদি আপত্তি করতে চায় যে এতদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম, এখন আর আল্লাহকে আল্লাহ বলে ডাকবো না, ভিন্ন নামে ডাকবো। আমি বলতে চাই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে যদি কারো আপত্তি হয়, এ এমন বেঈমান যেন আল্লাহ জমিন ছেড়ে ভেঙে যায়। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে যদি কারো আপত্তি হয়, আল্লাহ জমিনের ফসল যেন বেহায়ার মতো নির্লজ্জের মতো ভোগ না করে। বুঝেন না কথা? আল্লাহকে আল্লাহ বলতে আপত্তি আছে নাকি? হ্যাঁ, যে আল্লাহ কম কায় ভিন্ন নামে ডাকি, ভিন্ন সিস্টেমে ডাকি, সৃষ্টিকর্তা বলে ডাকি, অন্যভাবে ডাকি, না না, তুমি যদি মুসলমান হয়ে থাকো, পয়গম্বরের উম্মত যদি হয়ে থাকো, বলো তোমার আল্লাহ বললে অসুবিধা কোথায়? যদি আল্লাহ করে আল্লাহকে আল্লাহ বললে অসুবিধা হয়, তাহলে তুমি আল্লাহর জমিন ছেড়ে ভেঙে যাও, আল্লাহর যা নিয়ামত তুমি ভোগ করবা না। কে পাঠাইছেন আমাদের? আরো জোরে বলেন। কেউ যদি কাউকে কিছু পাঠান, কারণ আছে না? আল্লাহর কাছে যে প্রশ্ন করা হয় আল্লাহ আপনি আমাদের কেন দুনিয়ায় পাঠাইছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে চুপ করে ধ্যান করেন, হঠাৎ তার সামনে একটা পোকা পড়ে যায়, ক্ষুদ্র অক্ষরের পোকা, পয়গম্বর মুসা নবী প্রশ্ন করেন আল্লাহ এই ছোট্ট পোকা কেন তুমি দুনিয়ায় বানাইলা পাঠাইলা? আল্লাহ ডেকে বলেন, ও মুসা তোমার প্রশ্নের চেয়ে এই পোকার প্রশ্নটা আরো বড় কঠিন। কি কঠিন আল্লাহ জানতে চাই? আল্লাহ বাপ ডেকে বলেন, ও পয়গম্বর পোকাটাই আমাকে বারবার প্রশ্ন করে, আল্লাহ মুসার মতো মানুষটারে কেন বানাইলা? মুসা তো মানুষ কেন বানাইছো জানতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন বানাইছে জানো? মা বালাকতুল জিন্না ওয়াল ইনস,
ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিগা জুজ্উ ইবাদাত নিসতে মাকসুদ আজহা। আল্লাহ পাক বলেন ও আদম সন্তান, আমি আল্লাহ মানব জাতি জিন জাতি বানাইলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা কার গোলাম? আমার সন্তান কার গোলাম? কার গোলাম? গোলাম কারে কয়ে যে মালিকের উল্টা চলে, নাকি মালিকের কিছু কথা মানে কিছু মানে না, মালিকের পূর্ণ আনুগত্য যে করে তাকে একটু গোলাম বলে। আল্লাহ পাক বলে বান্দা তোমাকে দুনিয়ায় বানাইলাম একমাত্র আমার গোলামির জন্য, প্রশ্ন যদি করি আল্লাহ আসমান কেন বানাইছেন, জমিন কেন বানাইছেন, পাহাড় কেন বানাইছেন, সূর্য চন্দ্র কেন বানাইছেন, আল্লাহ পাক বলে বান্দা এর একমাত্র জবাব হলো আমি আল্লাহ মানুষ বানাইলাম আমার গোলাম, আর ভিন্ন সব মাখলুকাত বানাইলাম মানুষের গোলাম। এ চন্দ্রটা কিন্তু মানুষের গোলাম, আসমান মানুষের গোলাম, জমিনটা মানুষের গোলাম, পানি মানুষের গোলাম, বাতাস মানুষের গোলাম, গরু মানুষের গোলাম, বাঘ মানুষের গোলাম, হিংস্র প্রাণী মানুষের গোলাম। কোন দিক দিয়া মানুষের শক্তি বেশি, মানুষের ক্ষমতা বেশি, মানুষ খাইতে পারে বেশি? না না না, আল্লাহ পাক বলে মানুষের কোন দিকের শক্তি নাই। বলি কল ইনসানু যাইফা, মানুষ হলো চতুর্দিক থেকে দুর্বল, সব দিক থেকে মানুষ দুর্বল, শক্তির দিক থেকেও দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল, খানার দিক থেকেও দুর্বল, চলার দিক থেকেও দুর্বল, সব দিক থেকে মানুষ দুর্বল। শিক্ষা দিক থেকে মানুষ দুর্বল, চিড়িয়াখানায় যাও দেখবা একটা বাঘের খাদ্য দৈনিক 17 কেজি গোস্ত, পারবে কি কেউ খাইতে? পারবে মানুষ? না পারলে চেষ্টা করে খাও, খাও বলে গোষ্ঠী তো খাইতে না পারলেও চেষ্টা কর, খানা পাইলেই তো মানুষ। আজকে যত মামলা হামলা শুধু খানা আসবে, সন্তান মা বাবার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছে খালি খানার জন্য, মা বাবার সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা শুধু খানা ভোগ বিলাস বাড়ি গেল। অথচ এই খানার দিক থেকে মানুষ কত দুর্বল, এক এক করে বললে সারা রাত শেষ। বকরির বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, মানুষের বাচ্চাও ভূমিষ্ঠ হয়। মানুষের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় মায়ের কিনারায় দাদি নানি বসে থাকে, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় দাদি ধরে নানি ধরার পরে মোছায়া দেয়, সুন্দর করে মায়ের দুধ মুখে লাগায় দেয়, বাচ্চা চিনেও না গিলতেও পারে না। আর একটা বকরির বাচ্চা দিয়ে তাকাও, এই বকরির বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সহযোগিতার জন্য আশেপাশে কেউ নাই, বাচ্চাটা পড়ার পরে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়, বাচ্চা নিজেই ব্রেন খাটাইয়া মায়ের দুধে মুখ লাগায়, হঠাৎ যদি দেখে মায়ের ওলানে দুধ নাই শক্ত হয়ে গেছে ডাক্তারের কাছে যায়, এ ডাক্তার আমার বাচ্চা দুনিয়াতে আসছে দুধ পায় না, মায়ের মুখের দুধ পায় না, ঔষধ দাও। ছাগলের বাচ্চাটা যখন দেখলো এই মায়ের ওলান শক্ত হয়ে গেছে দুধ নাই, কোন ডাক্তারের কাছে যায় না ডাক্তার, এমনকি ট্যাবলেট আছে যে ট্যাবলেট খাইলে দুধ পাওয়া যাবে মায়ের থেকে, বাচ্চাটা কোথাও যায় না, বরং বাচ্চা নিজেই বড় ডাক্তার হয়ে দুনিয়াতে আসছে। যে এই শক্ত ওলানটারে যদি নরম বানাইতে হয় তাহলে মুখ দিয়ে যদি জোরে 2-3টা আঘাত করা হয় ওলান পাওয়া যাবে, মুখটা লাগাইতে দেরি হবে দুধ ভিতরে আসতে দেরি হবে না। তাহলে মানুষ দুর্বল, ছাগলের বাচ্চা সবল। দুনিয়াতে কত ইঞ্জিনিয়ার থিওরি দেয় ব্যান্ডিং করো, এক জেলার আপনার এলাকার ইঞ্জিনিয়ার এক থিওরি দিল, ঢাকা থেকে ইঞ্জিনিয়ার একবার ভুল হয়েছে ভাঙ নাইলে 3 মাস পরে ভাঙবে, পরে চুরমার হয়ে যাবে, কি ব্যাপার? এক ইঞ্জিনিয়ার এক রকম কার, এক ইঞ্জিনিয়ার আর এক রকম কয় কেন? জবাব হলো দুই ইঞ্জিনিয়ার দুইজন ওস্তাদের ছাত্র, এ ইঞ্জিনিয়ার তোমার থিওরির মধ্যে ভুল হয়
বৈজ্ঞানিকদের বিজ্ঞানের থিওরিতে ভুল হয়, দার্শনিকদের দর্শনবিদ্যার থিওরিতে ভুল হয়। একবার তাকায় দেখছো এই দুনিয়াতে আল্লাহ পাক মৌমাছি নামে একটা প্রাণী বানাইছেন, আমেরিকার মৌমাছির বাসার দিকে তাকাও, বাংলাদেশের মৌমাছির বাসার দিকে তাকাও, এই দুনিয়ার সব মৌমাছির বাসার মধ্যে কোন ব্যাসন নাই। কারণটা কি জানো? এরা হলো সব একই ওস্তাদের ছাত্র। দুনিয়ার কোন বৈজ্ঞানিক কোন পাত্র মুখ খোলা রাখা নিচের দিয়ে রাখা কিছু ঢুকায় রাখতে পারে না। একবার তাকায় দেখছো মৌমাছি কি সুন্দর কামরা বানায়, বেডরুম ভিন্ন, ড্রয়িং রুম ভিন্ন, ডাইনিং রুম ভিন্ন, বাথরুম ভিন্ন, মধু রাখার জায়গাগুলি ভিন্ন, মধুগুলি সুন্দর ভাবে বোতলে ঢুকাইয়া পাত্রের মধ্যে ঢুকাইয়া মুখ করে খোলা রাখা নিচের দিকে ফিরায় রাখছে, আজ পর্যন্ত এক ফোঁটা মধু জমিনে পড়ে না। আল্লাহ পাক বলেন মানুষ সবচাইতে বড় দুর্বল, একটা মশার যে শক্তি আছে শক্তি মানুষের নাই, আছে নাই। মুসলমান আল্লাহ পাক বলেন এরপরও এগুলি মানুষের গোলামি করে কেন? একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষের দুর্বলতা যদিও দিছি কিন্তু সব দুর্বলতার পিছে ফলাইয়া আমি আল্লাহর আদালতে সম্মান দিলাম সমস্ত মাখলুকাতের উপরে। কারণটা কি জানো? বাঘের শক্তি আছে ঠিক, মানুষের মধ্যে এমন একটা গুণ আছে যেটা ওর মধ্যে নাই, মানুষ আল্লাহ পায়ে ডাকতে পারে, বাঘ কিন্তু এইভাবে আল্লাহকে চিনতে পারে না। মানুষ গুনার জন্য আল্লাহর কাছে আর্তনাদ করে, গুনা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, এই গুনা কি জিনিস বাঘ বুঝে না, এই গুনা কি জিনিস গরু বুঝে না। মানুষের মধ্যে এই পাওয়ারটা থাকার কারণে মানুষ যখন গুনা চাইরা নেকের কাজ করে আল্লাহ পাক বলেন তার মান মর্যাদা সমস্ত মাখলুকাতের উপরে উঠে যায়। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا দেখো যা কোরআন মে আয়ে মুহতারাম মুসতফা কি উম্মতি খায়রুল উম্মাম, দেখো যা কোরআন মে আয়ে মুহতারাম মুসতফা কি উম্মতি খায়রুল উম্মাম। আয় বান্দায়ে খোদা চাহো বারুন কি মুলাকাত, আয় বান্দায়ে খোদা চাহো বারুন কি মুলাকাত, জলদি সে বৈঠে সোনো হজরত কি নসিহত, জলদি সে বৈঠে সোনো হজরত কি নসিহত, তৌফিক সে হুতি হে নিমত কি খাজিনা, হর মরদ কি তাকত কি আমর হে নিশানা, হর মরদ কি তাকত কি আমর হে নিশানা। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার সব তোমার গোলাম বানায় দিলাম, তোমাকে আমি আল্লাহর গোলাম বানাইলাম, তোমার খানার দরকার ব্যবস্থা করে দুনিয়ায় পাঠাইছি, তোমার ঘুমানোর ব্যবস্থা করে এই দুনিয়ায় পাঠাইলাম, এখন তোমার কাজ হইল আমি আল্লাহর সব নিয়ামত ভোগ করবা আর আমি আল্লাহর দরবারে শুকর আদায় করবা। মানুষ তো আল্লাহর নিয়ামত খুঁজেই পায়, আল্লাহর নিয়ামত পায় না, শুকর আদায় করে না। এ মুসলমান এখানে আমরা যারা বসা আছি কোনদিন আমরা আল্লাহকে বলি না আল্লাহ আপনি আমাকে মানুষ বানাবেন, আল্লাহ যদি আমাকে মানুষ না বানাইয়া ভেড়া বকরি বানাইতেন পারতেন কিনা। আল্লাহ পাক বিনা চাওয়ায় মানুষ বানাইছেন, কিন্তু ভিন্ন একটা নিয়ামত। মানুষ বানাবার পরে আল্লাহ পাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ পাক মুসলমানের ঘরে পাঠাইছেন ভিন্ন আর একটা নিয়ামত। মুসলমান হওয়ার পরে এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছে যেই নবীর চেহারা দিকে একবার ইমানের নজর করলে জাহান্নামের আগুন হারাম। ভিন্ন একটা নিয়ামত নবীজির চেহারার ভিতরে কত বরকত জানো? কোন মানুষ যদি একদিন দুই দিন তিন দিন নয় একটা না সাত দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় পয়গম্বরের চেহারার দিকে যদি একবার তাকাইতো সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আসতে ঘুমা কষ্ট লাগে, সম্মান কইনা যাইব, জোরে কন সুবহানাল্লাহ
মুসলমানের আওয়াজই হলো বড় অস্ত্র, অথচ মুসলমানের আওয়াজ নাই। আর এক দল ভণ্ড ইসলামের নামের দুশ্মন কয় স্লোগান দিয়ে লাভ কি, স্লোগানের দেওয়ার সময় হয় নাই। এ মুসলমানের স্লোগান বা আওয়াজের পাওয়ার কত জানো? বিশ্ববিখ্যাত সন্ত্রাসী নমরুদ হামান সাদ্দাদ ফেরাউন, এদের পতন ঘটেছে একমাত্র মুসলমানের ইমানের আওয়াজে। সিলেটের গৌর গোবিন্দের পতন হয়েছে শাহজালালের ইমানের আওয়াজে। বেশ্যা তাসলিমার পতন হয়েছে বাংলাদেশের মুসলমানের ইমানের আওয়াজে। তত্ত্বাবধায়ক সরকার কোরআনের বিরুদ্ধে আইন করতে গিয়ে ব্যর্থ হয়েছে মুসলমানের ইমানের আওয়াজে, ঠিক কিনা মুসলমান ইমানদারেরা? কারণটা কি? মুসলমানের আওয়াজের অ্যাকশন এত বেশি, এরা যদি কাফেরেরা ভালো করে জানতো কোনদিন মুসলমানের বিরুদ্ধে লাগতো না। তবে ওরা ভালো করে না জানলো, কিছু জানে মুসলমানের পাওয়ার, কিসের পাওয়ার বলে? টাকার পাওয়ার নয়, ক্ষমতার পাওয়ার নয়, ইমানের পাওয়ার। ইহুদিরা চিন্তা ভাবনা করতেছে বহু জীবন ধরিয়া, মুসলমানের এই আওয়াজটাকে যদি বন্ধ করতে হয় তাহলে আমরা বিজয় লাভ করতে পারবো। চিন্তা ভাবনা করে দেখছে ইমানের ভয়ে আগুন জ্বালাও, ইমানের ভয়ে যদি আগুন জ্বালানো যায় মুসলমানের ইমান দুর্বল হয়ে যাবে, মুসলমানের আওয়াজটাও দুর্বল হয়ে যাবে। এই জন্য মুসলমানদের ইমানটা দুর্বল করার জন্য কিছু দালাল বাংলার জমিনে পাঠাইছে মুসলমানের বেঈমান বানাবার জন্য। এই যত দালাল আছে তত লেভেলের দালাল দপ্তরে সম্মানিত সুন্দরের দল, যদি খাইতে মনে চায় ভালো করে খাও, তবে ফলাফল কি হবে জেনে নাও। আল্লাহর কোরআন মিথ্যা নয়, সত্যবাণী মনে রাখো মুসলমান। সুদের টাকায় ব্যবসা করবা, সুদ খাইবা, ফলাফল কি হবে জানো? নামাজ যদি পড়ো তোমার নামাজ কিন্তু কবুল হবে না, সুদ খাইয়া পর্দা করলে কবুল হবে না, সুদ করে যাকাত ইবাদত কবুল হবে না। তওবা না কইরা যদি সুদ করে কবরে যাও, আল্লাহ পাক সূরা বাকারাতে স্পষ্ট সমাধান দিয়া বলছেন চিরস্থায়ী জাহান্নামী। শুধু কি তাই, এই ওয়াস্তু বহু আগের ওয়াস, সুদের গুনাহ, সত্য গুনাহ, মায়ের সাথে জিনা করার সময়, এত কিছু শোনার পরেও কি ফিরে? কারণ আল্লাহ পাকের মহব্বত আর ভয় অন্তরে নাই। এই জন্য ওয়াজ বাড়ছে, দিনের খেদমত যদিও বাড়ছে, এরপরও পরিবর্তন কেন হয় না? একমাত্র আল্লাহর ভয় অন্তরে মানুষের ঢুকে নাই, যে কারণে এক কান দিয়া বয়ান শুনে আর এক কান দিয়া বের করে দেয়। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা আমার নেয়ামতের শুকর আদায় কর, আমি আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দিব। গরিবের অন্তরে প্রশ্ন হয়, আল্লাহ পাক ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করবে অবশ্যই অবশ্যই আমি তাদের উপরে নিয়ামত বাড়ায় দিব। ওয়াদা কার? মিথ্যা? হ্যাঁ, আল্লাহ ওয়াদা করেছে যারা শুকর আদায় করবে তাদের নিয়ামত বাড়বে, যারা শুকর আদায় করবে না আল্লাহ পাক তাদের নিয়ামত সিনাই নিয়ে যাবে। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, পরকাল জীবনে ভয়ানক শাস্তির ব্যবস্থা হবে। গরিবের অন্তরে প্রশ্ন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য মাথায় টুপি দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, ওয়াজের প্যান্ডেলে গেলাম, আলেম ওলামাদের হাদিয়া দিই, মহব্বত করি, সন্তানগুলি মাদ্রাসায় পড়াই, অথচ দেখা যায় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি ঠিক, কিন্তু আল্লাহ বাড়ায় না। এ গরিব কেমনে বাড়ায় না? কয় দেখি যারা আল্লাহরে গালি দেয়, যারা নবীর তরিকার উল্টা কয়, এদের শান্তি আর শান্তি, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, অসুস্থতা
সীমা নাই, আমরা যারা গরিব আল্লাহ আল্লাহ বলে ডাকি আমাদের অসুস্থতার শেষ নাই, টাকা নাই পয়সা নাই, গরিব আর গরিব, অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ কেনার টাকাও পাই না। আল্লাহ যদি ওয়াদা মতো নিয়ামতের শুকর আদায় করলে বাড়াইতেন তাহলে তো আমরাই হইতাম টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক। অথচ যারা আল্লাহরে গালি দেয় এরাই তো সব পাইল শান্তি দুনিয়ায়, আর আমরা তো কিছুই পাইলাম না। তাহলে আল্লাহ ওয়াদা করলেন কি, বাস্তবে পরিণত করলেন কি? এই প্রশ্ন গরিবের অন্তর। আবার দেখেন কিছু বোকারাও প্রশ্ন করে, গরিব নামাজ পড়ো কাহা করো, পাইছো কিছু পাই না পাই, নামাজ পড়ে তুই পাও নাই, আর আমি এবছর নামাজ না পড়লেও কিন্তু তিনতলা বিল্ডিং করছি, আমি নামাজ না পড়লেও কিন্তু দশতলা বিল্ডিং করলাম, 10 লাখ টাকার জমি কিনলাম। বিশ্বওয়ালা মনে মনে চিন্তা করে, আসলেই তো কথা ঠিক, এই বান্দা নামাজ না পড়ে টাকার অভাব নাই, বাড়ি করে খালি গাড়ি করে, বছরে বছরে গাড়ি বাড়ির অভাব নাই, আর আমরা যারা নামাজ পড়ে আমরা তো কিছুই পাইলাম না, আমাদের কপালটা কি মন্দ, কি করি, কোথায় জবাব পাই? এ গরিব ভালো করে শুনে নাও, এই জবাব না জানার কারণে গরিবরা নামাজ পড়ে কিন্তু অন্তরে ধোলাই হয় না, গরিবরা জাকাত দেয় মনে করে তৃপ্তি পায় না, গরিবরা পর্দা করে কিন্তু তৃপ্তি পায় না, গরিবরা মাওলার জিকির করে অন্তরে কোনো তৃপ্তি পায় না। বাপ করে জবাব নাও, প্রশ্ন ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ ওয়াদা করছেন নিয়ামতের শুকর আদায় করলে বাড়াইবেন। গরিবের অন্তরে প্রশ্ন, আমরা শুকর আদায় করে টুরি মাথায় দিই নামাজ করি, জানি রেখি কই বাড়াইলেন না, আল্লাহ পাক বেনামাজিরে বাড়াইলেন কেন? এক নম্বর জবাব হলো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলে, ঈমানদারের জন্য দুনিয়াটা পালাখানা নয় জেলখানা, বেঈমানের জন্য দুনিয়াটা পালাখানা শান্তির জায়গা। যত শান্তি বেঈমানদের আল্লাহ দুনিয়ায় দিবেন, মরণের পর অশান্তি শুরু হবে আর শেষ হবে না। যত অশান্তি আল্লাহ ঈমানদারদের দুনিয়ায় দেওয়ার পরে মরণের পরে শান্তি শুরু হবে আর কোনদিন শেষ হবে না। দুনিয়ায় কষ্ট প্রকারে শান্তি ঈমানদারের জন্য, দুনিয়ার শান্তি প্রকারে কষ্ট বেঈমানের জন্য। অন্তরে সিদ্ধান্ত নাও, তুমি কি পরকালে শান্তি চাও না দুনিয়ার শান্তি চাও, এটা সিদ্ধান্ত নিতে হবে কঠিন ভাবে, অন্তরের সাথে যোগাযোগ করে তাদের সাথে তাল মিলে আনো। পরকালের শান্তি চান কিনা নাকি দুনিয়ার শান্তি চান, দুইটা দুনিয়ার শান্তি এক দলের জন্য, আখেরাতের শান্তি আর এক দলের জন্য। এবার সিদ্ধান্ত নাও কাটি অন্তরে জবান বলে, দুনিয়ার শান্তি চাও গরিব না পরকালের শান্তি চাও? সবাই তো পায় না, সবাই চায়, কারা কারা চায়? হাত নামান সবাই পরকালে শান্তি চান, তাহলে বেশি বেশি দাড়ি কামান, বেশি বেশি সুদ খান, বিভিনিয়া পার্কে যান, গাঞ্জা টানেন, বিড়ি টানেন। হ্যাঁ, পরকালের শান্তি চাই কথাটা বললে পূর্ণ কথা আওয়াজ হবে না। এ মুসলমান, লোহাগাড়া থানার কলেজের ছাত্র দৌড়ছে চট্টগ্রামের ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, ভার্সিটির বারান্দায় গিয়া দাঁড়াইয়া দারোয়ানকে ডাকছে, দারোয়ান আমি ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, পরামর্শ দাও। বলে, যাও তোমার জন্য গেট খোলা, ভিতরে গিয়া দেখবা অফিস কক্ষে এই ভার্সিটির প্রধান বসে আছেন, পরামর্শ করো। এই লোহাগাড়া কলেজের ছেলেটা চলে গেছে চট্টগ্রাম ভার্সিটির ওই অফিস কক্ষে, আমি আসছি আপনার প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। প্রতিষ্ঠান প্রধান দেখে বলে, বাবা কোথা থেকে আসছো জায়গা থেকে? বলে, আগে তুমি কিছু টাকা দিয়ে একটা ভর্তি ফর্ম নাও, এটা পূরণ করবা, এরপর এখানে লেখাপড়া করবা। তবে শোনো, ভর্তি ফর্মটা পূরণ করার আগে দুইটা শর্ত আছে, দেখো মানতে পারবা কিনা। কি শর্ত বলে? এক নাম্বার শর্ত, আমার ভার্সিটি যদি তুই ভর্তি হতে চাও, আমার ভার্সিটির কিছু স্বতন্ত্র আইন আছে, এগুলি মানতে পারবে কিনা বুঝে দেখ। দুই নাম্বার শর্ত, এখানে এমন ভাবে লেখাপড়া করবা তোমার লেখাপড়ার আলো পায়ে যেন গোটা বিশ্ব আলোকিত হয়ে যায়। দুইটা শর্ত যদি মানতে পারো ভর্তি হও, মানতে যদি না পারো পাও টাকা খরচ করে ভর্তি হয়ে লাভ নাই। এই ইমানদার,
পরকালের শান্তি যদি পেতে চাও একটা ভর্তি ফরম তোমার হাতে দেওয়া আছে, এটারে ভালো করে পূরণ করবা। এরপর একটা কলেজের মধ্যে ছাত্র হয়ে ঢুকবা, মুসলমান তোমার কলেজের নাম হবে ইসলাম, ছাত্রের নাম হবে মুসলমান, ভর্তি ফরমের নাম হবে ইমান। শান্তি যদি পাইতে চাও ইসলামী কলেজে ছাত্র হয় মুসলমান নামের পরিচয় দে, তবে না না ভর্তি ফরম ইমানের নামের ভর্তি ফরম পূরণ কর। তবে সাবধান সাবধান, যে কেউ ভর্তি ফরম পূরণ করলে চলবে না, ইমানের ভর্তি ফরম পূরণ করার আগে দুইটা শর্ত আছে, মানতে পারবে কিনা দেখ। এক নাম্বার শর্ত, ইসলামী কলেজের কিছু স্বতন্ত্র আইন আছে যে আইনগুলি বৌদ্ধ ধর্মে নাই, ইসলামী কলেজের মধ্যে কিছু স্বতন্ত্র আইন আছে যে আইনগুলি হিন্দুদের মধ্যে নাই, যে আইনগুলি খ্রিস্টানদের মধ্যে নাই, যে আইনগুলি ইহুদির মধ্যে নাই, এগুলি মানতে পারবি কি পারবি না, বলে কি আইন শুনতে চাই। এক নাম্বার আইন হইল, ইসলামী কলেজে পড়িরা যদি মুসলমান পরিচয় দিয়া জান্নাত পাইতে চাও দাড়ি কামাইতে পারবি না। দুই নাম্বার আইন হলো, সুদ খাইতে পারবি না। ইসলামী কলেজে ছাত্র হয়ে যদি পরকালে শান্তি চাও বেপর্দা চলতে পারবি না, মিথ্যা কথা বলতে পারবি না, ওয়াদা গালাগ করতে পারবি না, গরিবের সাথে দুর্ব্যবহার করা চলবে না, কর্মচারীর আটানার দামের খেজুর খাওয়া বিড়ি পাগলা আর নিজের সাত টাকা দামের খেজুর খাবি, এমন বেইমানি করতে পারবি না। আসেন এই রোগের রোগী আপনাদের দেশে, কর্মচারীর আটানা দামের খেজুর দেয়, নিজের সাত টাকা দামের খেজুর খায়। আছে কর্মচারীর তুই যদি আটানা দামের খেজুর দাও আর ভিতরের কামরায় ঢুকে যদি ষাট টাকা দামের খেজুর খাও, কপালে লেখা দাও তুই তো ষাট টাকা দামের খেজুর খাও না, জাহান্নামের আগুন খাও। এই দুনিয়ার মানুষের শৃঙ্খল চলার পথে সব বিষয়ে শান্তির মূল প্রতীক, শান্তির মূল গাইডবুক ইসলাম ছাড়া আর কেউ দিতে পারবে না। ও আল্লাহর গোলাম, ইসলামী কলেজে যদি ঢুকতে চাও বিড়ি টানতে পারবি না, গান্দা খেতে পারবি না, তাস জুয়া খেলতে পারবি না, ক্রাম্ব খেলতে পারবি না, তবে মাঝে মাঝে লুডু খেলতে পারবি। লুডু চিনে লুডু নি করে, হ্যাঁ সক্কা খেল মনের মতো, আমার মা বলে আমাদের লাঠি মারবে দেখবি এক সক্কা জাহান না তের বাবি খা মনের মতো। এ আল্লাহর গোলাম, এই জন্য অন্তরকে বুঝা যাও পরকালের শান্তি যদি পেতে চাও এই অন্যায়গুলি কখনো করা যাবে না। এত কঠিন আইন কিন্তু কোন ধর্মের মধ্যে নাই, ইসলামের আইন বড় কঠিন, মানতে যদি পারো ইমানের ভর্তি ফরম পূরণ কর, আর যদি মনের বুঝায় দেখো পারবি না ইমানের ভর্তি ফরম পূরণ করিস না, বিপদ আছে বিপদ। দাবি করবা মুসলমান দাড়ি কামায় করবা ইসলামের বদনাম, দাবি করবা মুসলমান গাঁজা খাইনি ইসলামের বদনাম করবা, একদিকে দাবি করবা মুসলমান অপরদিকে তুমি সুদ খাইয়া ইসলামের বদনাম করবা, দাবি করবা মুসলমান অপরদিকে টুপিওয়ালার গালি দিয়ে ইসলামের বদনাম করবা, দাবি করবা মুসলমান অপরদিকে কোরআনের বিরুদ্ধে কথা বইলা তুমি ইসলামের বদনাম করবা, এমন বাকপারি করার সুযোগ আমাদের ইসলামে নাই। ঠিক কিনা? দাবিও কামাইবা, মুসলমানও দাবি করবা, শার্ট প্যান্ট টাই করবা।